পরপর এক হাজার একটা গল্প ঠিক যেন সুতোয় গাথা হাজার এক সুগন্ধি ফুলের মালা এই হলো হল রাজনীর গল্প আসল নামটা আলিফ আলিফলালা যার অর্থ হাজার এক রজনী কিশোর সাহিত্যে রজনীর কাহিনীগুলির এক বিশেষ স্থান আরব্যরজনের সব কাহিনী ছোটোদের উপযোগী নয় তবে তাদের উপযোগী করে পরিবেশিত গল্প বিশ্বের শিশু ও কিশোরের দল উপভোগ করেছে শত শত বছর ধরে আজকের গল্প বাদশাহ শাহারিয়ার ও শাহজাদের গল্প গল্পটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প বাদশাহ শাহারিয়ার ও শাহারজাদের গল্প পারস্য দেশের সুলতান ছিলেন বাদশাহ সাহারিয়ার তার রাজত্বে প্রজাদের সুখ শান্তির কোনো অভাব ছিল না দেশও হয়েছে সমৃদ্ধিশালী যুদ্ধবিদ্যায় বাদশাহ ছিলেন এমনই বিশারদ যে তার নাম শুনলেই শত্রুরা কাঁপতো বাদশাহ শাহরিয়ারের এক ভাই ছিল তার নাম শাহাজমান তিনি ছিলেন সমরখন্দের অন্তর্গত আল আজম নামক অঞ্চলের শাসক রাজ্য শাসন ও প্রজাপালনে তারও সুখ্যাতি কিছু কম ছিল না এই দুই ভাইয়ের মধ্যে ছিল ভীষণ ভালোবাসার সম্পর্ক একবার এক দুর্ঘটনা ঘটল বাদশাহ শাহজমানের সংসারে তার রূপবতী গুণবতী স্ত্রীর ব্যবহারে তিনি এমনই অসন্তুষ্ট আর ক্রুদ্ধ হলেন যে তাকে তরোয়ালের এক আঘাতে টুকরো করে ফেললেন মনের অশান্তি তার তাতেও শান্ত হল না দিন রাত গুম হয়ে থাকেন রাজকার্যে আগের মতো মন বসাতে পারে না বাদশাহর এই অবস্থা দেখে উজির নাজির পাত্র মিত্র সকলেই চিন্তিত হলেন কিন্তু বাদশাহর চিন্তার কারণ কেউ জিজ্ঞেস করার সাহস পেল না এমনই যখন অবস্থা একদিন বাদশাহ সাহারিয়ারের কাছ থেকে দুধ এলো ভাইয়ের কাছে বাদশাহ জানিয়েছেন ভাইকে দেখার জন্য তার মন খুবই উতলা হয়ে পড়েছে তিনি যেন অবিলম্বে গিয়ে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন বড় ভাইয়ের ডাক পেয়ে শাহজমান যেন স্বস্তি পেলেন বড় ভাই হলেও বাদশাহর সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক যে কথা এতদিন কাউকে বলতে পারছেন না এবারে দাদার কাছে বলে তা হালকা হতে পারবেন এ কথা ভেবে তার মনের গুমোট অনেকটা দূর হল তিনি একদিন রাজ্যের ভার প্রবীণ উজিরের ওপর দিয়ে লোক নিয়ে দাদার সাথে দেখা করতে এলেন অনেক দিন পর স্নেহের ছোট ভাইকে কাছে পেয়ে সাহারিয়ার তাকে বুকে জড়িয়ে ধরলেন সেদিন রাতের খাওয়া দাওয়ার পাট চুকল খুব আনন্দের মধ্যে পরে দুই ভাই বসেছেন খোস করতে সেই সময় সাহাজামান তার দুঃখের কাহিনী শোনালেন দাদাকে সব কথা শুনে সাহারিয়ার খুবই দুঃখ পেলেন নানা কথা বলে ভাইকে সান্ত্বনা দিতে লাগলেন পরে বললেন তুমি স্ত্রীকে উপযুক্ত সাজাই দিয়েছো যে স্ত্রী স্বামীর সম্মান নষ্ট করে তা থাকা না থাকা দুই সমান ভাগ্যের এমনই ফের যে পরদিনই বাদশাহের প্রাসাদে এক অঘটন ঘটে বসল বেগম সাহেবা বাদশার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করলেন অপমানে দুঃখে বাদশাহর রাগ সপ্তমে চড়ে বসল রাগে অন্ধ হয়ে তিনি খাপ থেকে তরবারি বার করে তার এক কোপে বেগমকে দু টুকরো করে ফেললেন এই দুর্ঘটনা সাহারিয়ারের মনকে একেবারে বিগড়ে দিল তিনি ভাইকে বললেন যা দেখছি মেয়েদের স্বভাবই হল স্বামীদের অপমান করা এখন থেকে আমার রাজ্যে আর কোনো মেয়েকে আমি এ কাজ করতে দেব না বিয়ের বয়সী সব মেয়েকে আমি কতল করব পরদিনই বাদশাহ সাহারিয়ার বৃদ্ধ উজিরকে ডেকে বললেন আপনি রাজ্যে ঘোষণা করে দিন আমি প্রত্যেক দিন একজন করে সুন্দরী মেয়েকে বিয়ে করব বিয়ের পরদিন সকালে তাকে কাতল করা হবে আমার জন্য বিয়ের কোণে জোগাড় করা দায়িত্ব আপনার যদি ব্যর্থ হন আপনার গরদান যাবে বাদশাহর হুকুমে বৃদ্ধ উজির পরদিন থেকে বিয়ের যন্ত্র করতে লাগলেন এত বড় রাজ্যে বিয়ের কণের আর অভাব কি উজির ভাবলেন বাদশাহর উদ্ভট খেয়াল কতদিন পরেই মিটে যাবে তখন তারও আর হয়রানি থাকবে না বাদশাহর বিয়ের পর্ব চলতে লাগলো ধুমধাম করে প্রতিদিন সন্ধ্যায় তিনি একজন করে মেয়েকে বিয়ে করেন রাত শেষ হওয়ার আগে দেখা যায় জল্লাদ বদ্ধভূমিতে নিয়ে গিয়ে কনেকে কাতল করে এমনই করেই দিন কাটতে থাকে বাদশাহর বিয়ের নিয়ম কোনো পরিবর্তন হয় না এ নিয়ে রাজ্যদূরে দেখা দিল আতঙ্ক প্রজারা বলা বলি করতে লাগল বাদশার কাঁধে সাক্ষাৎ শয়তান ভর করেছে যাদের ঘরে বিয়ের বয়সী মেয়ে রয়েছে তারা দেশ ছেড়ে পালাতে লাগল এমনি আতঙ্ক আর দুঃস্বপ্নের মধ্যে কাটল তিনটি বছর এই তিন বছরে উজির প্রতিদিনই বাদশাহের বিয়ের কোণে হাজির করেছেন কিন্তু একদিন পড়লেন সমস্যায় সারা রাজ্য খুঁজেও বিয়ের বয়সী কোণে পাওয়া গেল না উজিরের মাথায় তো বাজ ভেঙে পড়ল সন্ধ্যায় বিয়ের আসরে কোণে উপস্থিত করতে না পারলে বাদশাহ নির্ঘাত কাতল করবেন দুশ্চিন্তা দুর্ভাবনায় উজির তার ঘরে কেবলই ছটফট করতে লাগলেন উজিরের ছিল পরমা সুন্দরী দুটি মেয়ে দুজনেরই বিয়ের বয়স হয়েছে রূপে গুণে দুজনই সমান বড় মেয়েটির নাম শাহরজাত আর ছোট মেয়ের নাম দুনিয়াজাত শাহরজাত খুবই বুদ্ধিমতী উজিরের অবস্থা দেখে সে বুঝতে পারল বাবা নিশ্চয়ই গুরুতর সমস্যায় পড়েছে সে উজিরের কাছে গিয়ে তার দুর্ভাবনার কারণ জানতে চাইল উজির সব কথা মেয়েকে খুলে বললেন শুনে শাহরজাদ বলল আব্বা এই সামান্য বিষয় নিয়ে আপনি ভেঙে পড়েছেন কেন আমি তো আছি আমার ওপর ভরসা রাখুন আজই সন্ধ্যায় বাদশার সঙ্গে আমার বিয়ে দিন দেখবেন আমি ঠিক বেঁচে থাকব আর নেহাতি যদি অন্য মেয়েদের মতো আমাকেও মরতে হয় তাহলে এমন কোনো কাজ করে যাব যে এ রাজ্যে আর কোনো মেয়েকে ভবিষ্যতে মরতে হবে না আপনি নিশ্চিন্ত হন আমার বিয়ের ব্যবস্থা করুন বৃদ্ধ উজির তার বড় বুদ্ধি ও গুণপনার কথা জানতেন তাই তার কথায় মনে বল ভরসা ফিরে পেলেন তিনি মেয়ের বিয়ের তোরজোর আরম্ভ করলেন এদিকে শাহারজাত তার ছোটো বোন দুনিয়াজাতকে ডেকে বলল বহিন এক রাতের জন্য আমি বাদশার বেগম হতে যাচ্ছি তিন বছর ধরে যারা এক রাতের জন্য তার বেগম হয়েছে তারা কেউ আর সকালে বেঁচে থাকেনি আমারও একই নিয়তি তবে তুই যদি আমার শেখানো মতো কাজ করতে পারিস তাহলে জল্লাদের হাতে আমাকে মরতে হবে না দুনিয়াজাত তার দিদিকে খুবই ভালোবাসে সে বলল দিদি আমাকে কি করতে হবে বল তোমাকে বাঁচানোর জন্য দরকার হলে আমি জান দেব শাহরজাদ বলল না বোন তোকে সেসব কিছুই করতে হবে না বিয়ের পর সময় মতো আমি তোকে ডেকে পাঠাবো তুই কিন্তু ভয় পাবি না সঙ্গে সঙ্গে যাবি আর গিয়ে বাদশাহর সামনেই কিস্তা শোনানোর আবদার ধরবি এমন ভাব করবি যেন রাতে বিছানায় শুয়ে ইস্তা না শুনলে তোর ঘুম আসে না তখন তেমন বুঝলে একটু কান্নাকাটিও করিস তারপর বাকিটুকু আমি করব। দুনিয়াজাদ বলল ওইটুকু কাজকে বল তুমি ভেবো না দিদি দেখবে এমন অভিনয় করবো বাদশাহ আমার অভিনয় কিছুতেই ধরতে পারবে না উজির বিয়ের ব্যবস্থার কোনো ত্রুটি করেনি সেদিন সন্ধে রাতেই বাদশাহ শাহারিয়ারের সাথে সাহারজাদের বিয়ে হয়ে গেল বিয়ের পর নতুন বেগমকে নিয়ে বাদশাহ তার নিজের মহলে এলেন সুগন্ধি আতর আর গোলাপ জলের গন্ধে মিশে মম করছে ঘর টকটকে লাল পুরু গালিচায় পা ডুবিয়ে বাদশাহ ঘরে ঢুকে পালংকে বসলেন নতুন বেগমকেও পাশে বসালেন বাদশাহ এবার নতুন বেগমের সঙ্গে গল্প করবেন কিন্তু সুসজ্জিত মুখের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন পালংকে বসেই নতুন বেগম তার মেহেদি রাঙানো দু হাতের আঙুলে মুখ ঢেকে ফুপিয়ে কাটছে বাদশাহ মৃদু গলায় জিজ্ঞেস করলেন কি বেগম আজকে এমন আনন্দের রাতে তুমি কাঁদছ কেন তোমার কিসের দুঃখ আমাকে খুলে বলো তুমি আমার খাস বেগম হয়েছ তোমার কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখব না এই বলে বাদশাহ নিজেই তার হাতে রুমাল দিয়ে বেগমের চোখ মুছে দিলেন শাহরজাদ তখন বলল বাদশাহ মেহেরবান আমার একটা ছোট্ট আর্জি যদি পূরণ করেন বাদশাহ হেসে বললেন বেশ তো বলো কি আর্জি তোমার ভয় কিসের এক্ষুনি তোমার আর্জি পূরণ হবে শাহরজাদ বলল হুজুর বাড়িতে আমার একটা ছোট বোন আছে তার কিস্তা শোনার বড় শখ রাতে কোলে শুয়ে আমার কাছে কিস্সা না শুনলে তার ঘুম আসে না আজ রাতে বোনটা কেঁদে কেঁদে হয়রান হবে তাকে একবার বড় দেখতে ইচ্ছে করছে আজ রাতের পরে তো তার সঙ্গে আমার আর দেখা হবে না বাদশাহ সাহারিয়ার হেসে বললেন এই মাত্র আবদার তোমার ছোট বোনকে দেখবে তার জন্য কেঁদে বুক ভাসাতে হবে কেন আমি এক্ষুনি তাকে এখানে আনার ব্যবস্থা করছি বাদশাহর হুকুমে বেগম মহলের দুজন বাদে গিয়ে দুনিয়াজাদকে খাসমহলে নিয়ে এলো ঘরে ঢুকেই দুনিয়াজাদ দিদির কোলে ঝাঁপিয়ে পড়ল ফুলে ফুলে কাঁদতে লাগলো অনেক আদর সোহাগ করে শহরজাত বোনকে শান্ত করল তারপর বলল ওট বোন দেখ কে বসে আছে আমার পাশে দুনিয়াজাত দিদির কথা যেন শুনতেই পেল না সে মুখ তুলে দিদির গলা জড়িয়ে ধরে বলল দিদি আমাকে তুমি আজ কিসা শোনাবে না রোজ রাতে কত কিসা বলে আমায় ঘুম পাড়াও আজ আমাকে কে কিসা বলবে শহরজাত বোনের মাথায় হাত বলিয়ে বলল বোন আজকের রাতটা যে অন্য রাতের মতো নয় এটা বাদশার খাস মহল বাদশাহ হুকুমদার হুকুম না করলে আমি তো তোকে কিসা বলতে পারবো না দিদির কথা শুনে দুনিয়াজাত ফুপিয়ে কেঁদে উঠল তারপর বাদশাহর দিকে তাকিয়ে বলল খোদাবান্দ আপনি দিদিকে বলুন না কিসা বলতে বাদশাহ সাহারিয়ার নিজেই কিসা শুনতে ভালোবাসেন দুনিয়াজাদের আবদা শুনে তিনি খুশি হলেন ভাবলেন ভালোই হলো তাকে সঙ্গে নিয়ে গল্প শোনা যাবে বাদশাহ বললেন বেগম শুরু করো তোমার কিসা আজ তোমার কিস্সার শ্রোতা আমরা দুজন বাদশাহের হুকুম শুনে দুনিয়াজাত আহ্লাদিত দিত হল সে তার দিদির কোল ঘেসে বসে বলল এবারে বলো দিদি কিসা বলো বিখ্যাত আরব্যরজন গল্পের এভাবেই শুরু হয়েছে একের পর এক চমকদার গল্প রাতভর গল্প বলছে শহরজাত তার গল্পে এমনই জাদু যে কখন রাত শেষ হয়ে গেল বাদশাহ বুঝতেই পারলেন না মন্ত্র মুগ্ধের মতো গল্প শুনে গেলেন পুবের আকাশে যখন প্রভাবতী আলোর রক্তিম রেখা দেখা দিল শহরজাত বলল খোদাবান্ধ রাত তো শেষ হয়ে গেল চমকে উঠে বাদশাহ বললেন কিন্তু তোমার গল্প তো শেষ হল না বেগম গল্পের শেষ অংশ না শোনা অব্দি বাদশাহের স্বস্তি হবে না তীব্র কৌতূহল তার মনে কিন্তু গল্প শুনতে হলে শাহরজাদকে তো জল্লাদের হাতে তুলে দিলে চলবে না গত তিন বছরের নিয়ম ভঙ্গ করে তাকে বাঁচিয়ে রাখতে হবে শেষ পর্যন্ত শহরজাদের গল্পই জয়ী হল বাদশাহ বললেন হোক রাত শেষ আমি তোমার গল্পের শেষ পর্যন্ত শুনব শহরজাদকে আর মরতে হল না এরপর থেকে প্রতি রাতেই সে বাদশাহকে গল্প শুনিয়েছে কিন্তু তার সব গল্পই রাত শেষ হয়ে যাওয়া পর্যন্ত অসমাপ্তই থেকে যায় বাদশাহ গল্পের অংশ না শুনে থাকতে পারে না এভাবে রাতের পর রাত কেটে গেল তারপর শহরজাদের গল্প একদিন শেষ হল এক হাজার এক রাতের পর ততদিনে গল্প শুনে শুনে বাদশাহের মন আর আগের মতো নেই সব আক্রোশ মুছে গিয়ে তিনি শান্ত হলেন তিনি বুঝতে পারলেন শাহরজাদ সাধারণ মেয়ে নয় তার মতো গুণবতী বুদ্ধিমতী মেয়ে তার বেগম হওয়ার যোগ্য সেদিন থেকেই শহরজাত সসম্মানে বাদশাহর হারামের স্থান পেল সে হলো তার প্রধান বেগম সেই ছোট বোনটি দুনিয়াজাত বাদশাহ তারও বিয়ে দিলেন ছোটো ভাই সুলতান শাহজমানের সঙ্গে বাদশাহ সাহারিয়ার এক হাজার এক রাত ধরে বেগম শাহরজাদের কাছে গল্প শুনেছিলেন সেসব গল্প তিনি একজন লেখককে দিয়ে লিপিবদ্ধ করালেন সেই বই হল এক হাজার রজনীর গল্প আমরা সংক্ষেপে বলি আরব্য রজনীর গল্প আপনারা শুনছিলেন বাদশাহ শাহরিয়ার ও শাহরজাদের গল্প আরব্য রজনীর সমস্ত গল্পগুলি আমি আমার চ্যানেলে পর্ব অনুসারে আপলোড করব গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন